বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, 3:30 থেকে 4:45 বাজে। অনেক সকালে উঠেছি তো ঘুমও পাচ্ছে। আজ রান্না নেই, দেখ কি হয়েছে। পৌরসভা যাবে বলে খুব তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম, মানে শুক্রবার, তাই জন্য চোখে একটু ঘুমও পাচ্ছে বন্ধুরা। আবার না খেলে তো ঘুম আসবে না। তো বন্ধুরা, আগে দুপুরে খাওয়াটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে ঘুমাতে। তো বন্ধুরা, তোমরা খেয়েছো? না খেলে বন্ধুরা চলে আসো, খাওয়া দাওয়া করবে। তো বন্ধুরা, যে কাজে গেছিলাম সে পৌরসভা রেশন কার্ডের জন্য, সে কাজ সাকসেসফুল হয়ে গেছে। যাই হোক, খবরটা তোমাদের জানাইনি বন্ধুরা, আর সবই তোমাদের বলি, কিছু লুকিয়ে রাখার কিছুই নেই। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপর তোমাদের কাছে পরবর্তী একটা ভিডিওটা টাইম পেলে নিয়ে আসবো। আর আমি সকাল থেকে তো প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে ভিডিও দিচ্ছি। যাই হোক বন্ধুরা, চলো দুপুর বলে একটু খাওয়া দাওয়া করে বেড রেস্ট নিই। তোমরাও বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া দাওয়া করে না। তো বন্ধুরা দেখো, আজকে একটু না, তুই খাবি না? তো বন্ধুরা আজকে দেখো, ঢাস ভাজাটা দেখো, আজকে মানে দুপুরবেলা খাবারটা গুছিয়ে নিয়েছি, খাবো বলে সকালে তাড়াহুড়ো করে তোমাদের দেখাতে পারিনি। গরম ভাতই রান্না করে খেয়ে গেছিলাম। এটা ছোলা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি করেছি। এটা ঢেঁড়স ভাজা করেছি, অল্প কটা ছিল, কী করবো, তাড়াহুড়ো করে ভাজা করে নিয়েছি। আর এটা বিউলির ডাল বন্ধুরা, আর আজকে তো কিচ্ছু ই করা যাবে না। আর যে লঙ্কা শশার স্যালাড। তো বন্ধুরা চলো পরবর্তীকালে ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। তো পরবর্তীকালে ভিডিও নিয়ে ফিরে আসছি, নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা আমাকে বন্ধুরা আমাকে যতটা পারে সাপোর্ট করো বন্ধুরা, তোমরা আমাকে সঙ্গে থাকো, সাপোর্ট করো বন্ধুরা। আর কিছু তোমাদের কাছে চাই না, তোমরা সঙ্গে থাকলেই আমি ভিডিও দিতে মানে আমার আনন্দিত হবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, বেশি কথা বলে লাভ নেই। তো বন্ধুরা চলো, ঢেঁড়স দিয়ে, আর এত পিঁপড়ে এখানে খাওয়া যাচ্ছে না, কোনোরকম খেয়ে উঠে পড়ছি। তো বন্ধুরা চলো খেয়ে নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। আর বন্ধুরা, আমার তো বিউলির ডাল তো আমার কাছে প্রিয় জিনিস, সুন্দর করে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, ভালোই লাগবে। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে যে কথাই বলতে পারছি না, ঘরে জল পুরো ঢুকে যাচ্ছে একদম। তো দেখো তোমাকে মানে তোমাদের দেখাচ্ছি, এখানে আমাদের সানসেটের ফাঁকা থেকে, দেখো বন্ধুরা এই সানসেটের ফাঁকা থেকে একটুখানি কথা বলার মতন জায়গা আছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে, দেখো এত পরিমাণে মধ্যে সাদা হয়ে গেছে ঘর একদম পুরো। আর একটু যে হাত বাড়িয়ে দেখতে যদি যাই তাহলে বন্ধু সব পড়ে যাবে। দেখো না, এত শস্য করে আওয়াজ হচ্ছে যে কথাই বলতে পারছি না। দেখো আর ওই যে দূরে মাঠে একটু গরু দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, দেখো বন্ধুরা দেখো ওদের যে কি হচ্ছে ভগবান জানে, ওদের কি হচ্ছে, ওদের কত কষ্ট হচ্ছে জানো ভগবান, ওদের রক্ষা করো তুমি, ওদের ভালো রাখো এই ঝড় বৃষ্টি। তো বন্ধুরা দেখো এত বৃষ্টি, ঘরে কি অত জল হয়ে গেছে, দেখো দেখো বন্ধুরা দেখো ঘরে কত জল, কত জল, দেখো পুরো ঘরে জল ঢুকে গেছে। দেখো বন্ধুরা এই দেখো, এইদিকেও দেখো পুরো ভিজে গেছে সব। দেখো খুবই কষ্ট হয় বর্ষার দিনে, দেখো জল পুরো ঘরে চলে এসছে। দেখো এই দেখো এখানে যে বসি চেয়ার নিয়ে, আমি বুঝতে পারলাম না ঘুমাতে গিয়ে খেয়ে ঘুমাতে যাবো, ঘুমাতে পারলাম না এত বৃষ্টি। তো বন্ধুরা চলো কি বলবো বলো। আর এইদিকে দেখো আমার বড় ছেলে ঘরে ঘুমাচ্ছে, পাখা চলছে, আর আমার বুধু তো নিচের দিকে শুয়ে আছে, অন্ধকার হয়ে গেছে ঘরে। তো দেখো এত পুরো সব, দেখো বন্ধুরা দেখো কীরকম বৃষ্টি আসছে, দেখো বন্ধুরা দেখো সব ভিজে যাচ্ছে, গ্যাসের জায়গায় ভাড়া সব ভিজে যাচ্ছে। দেখো আমি ভাত নিয়ে ঘরে চলে গেলাম, দেখো ঘরে ভাত তরকারি নিয়ে চলে এসেছি। দেখো আমার ছোটো ছেলে এখনো বাড়ি আসেনি,
চারিদিকে তো খোলা একদম পুরো, আমাদের চারিদিকে তো খোলা একদম, দেখো ঘরে জল আসবে না কেন, দেখো দেখো বন্ধুরা হু করে জল দিচ্ছে, হু করে জল দিচ্ছে, হু করে জল দিচ্ছে, দেখো বন্ধুরা। আর এইদিকে তো জাল না, পুরো একদম আমাদের ঘর পুরো একদম ভাঙা চূড়া পুরো একদম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, চলো বৃষ্টি থেমে যাক, তারপর পরবর্তীকালে ভিডিও নিয়ে ফিরে আসছি বন্ধুরা। টাটা, বাই বাই।